পঞ্চায়েত নির্বাচনের পর আবার তৃণমূলে ফিরবে শুভেন্দু অধিকার, এবং তখন তিনি যখন ফিরবেন তাকে দণ্ডি গেটে নয় কান ধরে উঠবোস খাইয়ে যেন তাকে দলে নেওয়া হয়, এমনটাই বিস্ফোরক দাবি করেছেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। অন্যদিকে বিজেপি বলছে যে শুভেন্দুর কথা ছাড়ুন, আগে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তার কর্মসূচি ঠিকমতো দেখা যাচ্ছে না বর্তমানে, এবং তিনি কি পঞ্চায়েত নির্বাচনের পরে তৃণমূলে থাকবেন সে নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। সিবিআই ইডি থেকে বাঁচার জন্য শুভেন্দু অধিকারী বিজেপিতে গেছিল, পঞ্চায়েত ভোটে তৃণমূল যা ফলাফল করবে ভারতীয় জনতা পার্টি হারবে এবং শুভেন্দুর মনোভঙ্গ হবে, এবং সে দলে ফিরবে না ফিরবে, দল তাকে নেবে না নেবে এটা দলের ব্যাপার, কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত, যদি শুভেন্দু অধিকারী দলে ঢোকে সেটা দল নেবে না নেবে এটা দলের ব্যাপার, কিন্তু আমার ব্যক্তিগত মতামত রইল দণ্ডি কেটে নয় কান ধরে উদ্বোস করে ও যেন দলে ঢোকে। অপরূপা পোদ্দার নতুন তৃণমূল করে না পুরনো তৃণমূল করে আমরা জানি না, অপরূপা পোদ্দারকে শুভেন্দু অধিকারী নিয়ে ভাবতে হবে না, উনি কল্যাণ ব্যানার্জি নিয়ে ভাবুন। কল্যাণ ব্যানার্জিকে অনেকদিন দেখা যাচ্ছে না, কল্যাণ ব্যানার্জি কোথায় আছে? উনি তৃণমূলে আছেন তো? উনি পঞ্চায়েত নির্বাচনের পর লোকসভা পর্যন্ত তৃণমূলে থাকবেন তো? আমার মনে হয় অপরূপা পোদ্দার এইটা ভাবুন। অপরূপা পোদ্দারকে একটা কথা মনে করিয়ে দিই, শুভেন্দু অধিকারী মন্ত্রী ছিলেন, একাধিক দপ্তরের মন্ত্রী ছিলেন, এবং শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে পদত্যাগ করে বিজেপিতে এসেছিলেন। একটা লেভেল তুলুন, তারপর শুভেন্দু অধিকারী নিয়ে কথা বলবেন। অন্যদিকে তৃণমূল বিজেপি উভয়কেই নিশানা করেছেন সিপিআইএম, সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তার বক্তব্য তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া এবং বিজেপি থেকে তৃণমূলে যাওয়া সেটা কোনো বড় বিষয় নয়, এর আগেও দেখা গিয়েছে একাধিক নেতৃত্ব তারা কখনো তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন আবার বিজেপি থেকে তৃণমূলে এসেছেন। বিজেপি থেকে তৃণমূলে যাওয়া, তৃণমূল থেকে বিজেপির কোনো খবর নাকি? আমরা কদিন আগে দেখলাম না যাকে মমতা ব্যানার্জি বলেছিল দাঙ্গাবাজ, বিজেপি বলেছিল তৃণমূল বলেছিল দাঙ্গাবাজ, বাবুল সুপ্রিয়কে তাকে মন্ত্রী করে দিল, অর্জুন সিং বিজেপির এমপি এখন তৃণমূলে যোগ দিয়েছে, শুভেন্দু বিজেপির নেতা, তার ভাই তার বাবা এখনও তৃণমূলের এমপি, এটা তো প্রতিদিন চলছে। রায়গঞ্জের আলিপুরদুয়ারের বিজেপির সব এমপি তারা এখন সব তৃণমূলে আছে, কিন্তু মজা হচ্ছে ওপরের নেতারা চোরজোচ্চারা যখন একদল থেকে আর একদলে যায় তখন তাদেরকে গলায় মালা পরিয়ে দেওয়া হয়, আর যখন আদিবাসী তপশিলি যায় তখন তাদেরকে নাক্ষত দিতে হয়, তাদেরকে দণ্ডি কাটতে হয়। এটাই হচ্ছে বিজেপি আর তৃণমূলের রাজনীতি। শুধুমাত্র কর্মীদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে, অর্থাৎ কর্মীদেরকে দণ্ডি কাটতে হয়, তো কর্মীদেরকে এইভাবে অত্যাচারিত হতে হয় এমনটাই তিনি বলেছেন। এই যে ঘটনা, অর্থাৎ সাংসদ অপরূপা পোদ্দারের যে মন্তব্য তা নিয়ে বিজেপি যেমন আক্রমণ করেছেন তার পাল্টা তৃণমূল এবং বিজেপিকে একই সাথে নিশানা করেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এইচবি, বিএনএন বাংলা, হুগলি।